আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট অফিসে। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল এর চতুর্থ পর্ব নিয়ে কথা বলবো। বন্ধুরা, আপনারা যারা গত তিনটি ভিডিও দেওয়া আছে যারা দেখে আসেননি, অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন, নয়তো এই ভিডিওটি আপনার একটু প্রবলেম মনে হবে। তাই বলবো আমাদের এই ভিডিওটির শেষে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আমাদের গত পর্বগুলো দেখে আসতে পারেন। আর এটা বলার কারণ হচ্ছে আমরা গত যে তিনটি ভিডিও দিয়েছি এই তিনটি ভিডিও মিলে সব মিলে 40% মতো, এবং আজকে যেটি দেখাবো এটা একাই 40%। তার মানে 80% কাজ আজকে থেকে আপনারা শিখে যাবেন, বাকি 20% কাজ আমরা আগামী পর্বে শিখব। আর আশা রাখি আগামী পর্বগুলোতে না শিখলেও এই 80% কাজ দিয়ে আপনারা অনেকগুলো শিখে যাবেন, অনেক কাজই নিজের থেকে হ্যান্ডেল করতে পারবেন। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কমান্ডে। আজকে আমরা ফরম্যাট মেনু থেকে কমান্ডগুলো শিখব। ফরম্যাট থেকে প্রথম যেটি কমান্ড দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে সেলস। তবে তার আগে একটু জানিয়ে দেওয়া ভালো হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে যে ফরম্যাটটি দেখতে পাচ্ছি এরকমই একটি ফুল ফরম্যাট আমরা আজকে তৈরি করব। দেখতে পাচ্ছেন, আমি যদি একবার প্রিন্ট প্রিভিউ করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফুল প্রিন্ট প্রিভিউতে যা যা করা আছে সবই আমরা করব নতুন আরও একটি শিটে। তো চলুন বন্ধুরা, আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এবং এখানে যতগুলো লেখা আছে সেই লেখাগুলো আমি জাস্ট এক্সাম্পল ফাইলে একবার, দেখতে পাচ্ছেন এখান থেকে সব কিছু লেখা আছে, আমি এই লেখাগুলোই সব কিছু এখানে লিখেছি ওখান থেকে জাস্ট কপি করে করে। আমি জাস্ট এখানে লিখেছি যেভাবে করে নর্মালি লিখতে হয় সেভাবেই এখানে লেখা আছে। দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক ফাইনান্স অ্যাকাউন্ট লিখেছি, এখানে সিরিয়াল নম্বর লিখেছিলাম, এবং এখান থেকে ডিস্ট্রিবিউটর নেম, এখান থেকে নামগুলো, এবং এখান থেকে বেসিকগুলো। তো মোটামুটি এখান থেকে একটু শুধু জাস্ট কলাম রোগুলো ছোটো বড়ো করেছি, এতটুকুই, আর কিছু করিনি। সো আমি এখন এখান থেকে ফুললি আমাদের যে ব্যাঙ্ক ফাইনাল অ্যাকাউন্টের শিটটি আছে এরকম একটি বানিয়ে দেবো। আর এটার জন্য আমরা জাস্ট প্রিন্ট প্রিভিউতে করে দেখেছি আমরা কীরকম একটি ফরম্যাট দেখতে পেয়েছিলাম, সেই ফাইলটি আমরা ফুললি এক্সাম্পল ফাইল থেকে দেখব। তার আগে আমরা দেখে নিচ্ছি এই এক্সাম্পল ফাইলটি কীরকম দেখাচ্ছে প্রিন্ট প্রিভিউতে। আমি শর্টকাট প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে দিচ্ছি, এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফুল পেজের এই শিটটি মোটামুটি অনেকগুলো লেখাই আছে, কিন্তু ফুল একটা ফরম্যাট সাজানোর জন্য যেরকম কলাম রোগুলো সব করানো দরকার সেটা কিন্তু নেই। আমরা সেই সমস্ত কাজগুলো আজকে শিখব, এই জন্য ক্লোজ করে দিচ্ছি। এবং একটা জিনিস মনে রাখতে হবে, আমরা হেডলাইন তৈরি করার সময় আমাদের ফার্স্ট টু লাস্ট কলাম, আমি আপনাদেরকে একটা জিনিস ভালো করে এনশিওর করার জন্য বলছি বারবার, সেটা হচ্ছে আপনি আজকের ভিডিওটি বারবার দেখবেন। আশা রাখি মাইক্রোসফট এক্সেলের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এই যে কমান্ডগুলো দেখাবো এগুলো। তাই বলবো ভিডিওটি কেটে কেটে না দেখে আপনারা রেগুলার করতে থাকেন, আর আমি যে কথাগুলো বলছি সেগুলো হুবহু আপনারা রিএক্সেল করতে থাকেন। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ফুল শিটটি তৈরি করতে গেলে আমাদের ফার্স্ট কলাম এ এবং লাস্ট কলাম এস পর্যন্ত আছে, তাই আমরা এ থেকে এস পর্যন্তই যাব। তো আপনাদের শিটে কত কলাম থেকে কত কলাম পর্যন্ত যাবে আমি জানি না, সেই কলাম পর্যন্ত, তার মানে ফার্স্ট টু লাস্ট কলাম পর্যন্ত আপনি সিলেক্ট করবেন হেডলাইনের জন্য একটি রো। জাস্ট সিলেক্ট করার পরে শর্টকাট এখান থেকে দেখতে পাচ্ছেন মার্জ সেল, যেটা আমাদের ফরম্যাট থেকে যেতে হয় সেলস, এবং এখান থেকে অ্যালাইনমেন্ট, এছাড়া এখান থেকে সবার নিচে দেখতে পাচ্ছেন মার্জ সেল। মার্জ সেলে ক্লিক করে দেওয়ার পরে যদি ওকে প্রেস করে দেন তাহলে এখান থেকে দেখবেন মার্জ সেল হয়ে গেছে। সেম এই শর্টকাট মার্জ সেলটি আমি যদি একটু ফলো করি, দেখতে পাচ্ছেন এখান থেকে শর্টকাট মার্জ সেল, মার্জ লেখাটি হচ্ছে একত্রিত করা, আর এন্ড সেন্টার মিন্স হচ্ছে মাঝখানে নিয়ে আসা, মার্জ হবে এবং মাঝখানে নিয়ে আসবে, তাই আমি এখানে ক্লিক করে দিচ্ছি মার্জ হচ্ছে এবং মাঝখানে নিয়ে এসেছে। আমি একবার আনডু টিপ প্রেস করে দিলে দেখতে পাচ্ছেন আগের অবস্থায় চলে এসেছে, এবং আমি আবার পুনরায় আমরা কমান্ডের মাধ্যমে শিখব, সেটা হচ্ছে ফরম্যাট দেন সেলস, এখান থেকে মার্জে ক্লিক করে দেব, এবং আমরা এখান থেকে এই লেখাটি ফুল মাঝখানে নেওয়ার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন হরিজেন্টালি মাঝখানে নেব, তাই আমরা সেন্টার করে দিচ্ছি, এবং ভার্টিক্যালও এটা মাঝখানে নেব, তাই আমরা এখান থেকে সেন্টার করে দিচ্ছি। এরপর আমরা ওকে প্রেস করে দেব। তো এখান থেকে ম্যানুয়ালি করলে তিনটি কাজ করতে হবে, দেন ওকে প্রেস করে দিতে হবে, আর তাছাড়া যদি আপনি শর্টকাট এখান থেকে মার্জ সেল করেন, যেটাকে মার্জ অ্যান্ড সেন্টার বলা হয়, সেটাতে ক্লিক করে দিলে আপনি একবারই করতে পারবেন, আপনার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন। সো এভাবে করে যদি আপনার আরও একটি লাইন থাকে, তার মানে হেডলাইনের নিচে সাব হেডলাইন থাকে, তাহলে অবশ্যই আপনি সেখানেও আবারও পুনরায় এভাবে করে সিলেক্ট করবেন ফার্স্ট টু লাস্ট কলাম, এবং ওখান থেকে সিলেক্ট করার পরে আপনি মার্জ সেল করে দিয়ে দেবেন। এবারে আমরা যাব পরবর্তী কাজে, সেজন্য আমরা প্রথম কলাম এ এবং রো নাম্বার টু থেকে, আমরা এক নম্বর রো এর কাজ করেছি, এবারে টু নাম্বার রো থেকে
একবারে শেষ কলামে যাব। শেষ কলাম হচ্ছে এস আমাদের, আপনার যে কলামটি শেষ পর্যন্ত থাকবে সেই পর্যন্ত আপনি সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করার পরে নিচ পর্যন্ত আসবেন যতদূর আপনার এই কলাম রোগুলো শো করাতে প্রয়োজন হয়। তাই আমি এই ঘরগুলো সিলেক্ট করে দিচ্ছি যতদূর আমার প্রয়োজন, আমার এখান থেকে এতটুকু জায়গা প্রয়োজন ঘরগুলোকে শো করানোর জন্য। তাই আমি এখান থেকে লেখাগুলো সিলেক্ট করলাম এবং ফরম্যাট থেকে গিয়ে সেলস, এবং সেলসের পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যালাইনমেন্টে থাকা অবস্থায় আপনি অবশ্যই এই সব লেখাগুলোকে হরিজেন্টালিভাবে সেন্টার করবেন এবং ভার্টিক্যাল অবস্থায়ও সেন্টার করবেন। পাশাপাশি এখান থেকে রাফ টেক্সে ক্লিক করে দিয়ে দিবেন, যেটা আপনার লেখাগুলো ভেঙে ওই ঘরের মধ্যেই থাকবে যেন এক্সট্রা অন্য কোনো ঘরে না যায়। তাই আমরা এখান থেকে রাফ টেক্সে ক্লিক করে দিব। এরপর আমরা চলে যাব বর্ডারে। বর্ডারে গিয়ে আপনারা আউটলাইন এবং ইনসাইড দুটোই করবেন, করে ওকেতে প্রেস করে দিবেন। আশা রাখি সব কিছু বোঝা যাবেন। আমি আবারও দেখাবো, তার আগে আমি ওকে প্রেস করে একবার ফলো করাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি এখান থেকে একটু বড় করে নিই, আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই দেখবেন ফুললি আমাদের ফুল যে শিটটি সিলেক্ট করেছিলাম সেই শিটের সব জায়গাগুলোতে আমাদের কলাম রো শো করাচ্ছে। তার মানে আমি যদি এবারে ক্লোজ করে দিই, আমি একবার আন্ডু করে আবারও নিয়ে আসি, দেখতে পাচ্ছেন আমার এইরকম অবস্থায় ছিল। যেটি করেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট টু লাস্ট আমাদের যে কলামগুলো আছে সেই কলামগুলো সিলেক্ট করব, একটি রো যে রোটি আমাদের হেডলাইন হিসেবে থাকবে, এরপরে শর্টকাট মার্সেল করব, এবং এখান থেকে সিরিয়াল থেকে শুরু করে আপনি সোজা চলে যাবেন ব্যালেন্স পর্যন্ত। এই ব্যালেন্স থেকে সোজা আপনি নিচের দিকে আসবেন, নিচে আসার পর যতটুকু আপনার প্রয়োজন কলাম রো শো করানোর জন্য ততটুকু জায়গা সিলেক্ট করে দেবেন, এবং ফরম্যাট থেকে যায় অবশ্যই সেলস। সেলসে যাওয়ার পর অবশ্যই আপনি এখান থেকে প্রথম অ্যালাইনমেন্ট থেকে সেন্টার হরিজন্টালে, হরিজন্টালে সেন্টার করার পরে ভার্টিক্যালও সেন্টার করবেন এবং এখান থেকে রাফ টেক্সট করবেন। পাশাপাশি বর্ডারে গিয়ে আউটলাইন এবং ইনসার্ট করবেন, দুইটাতে ক্লিক করা হয়ে গেলে আপনি সাথে সাথে ওকে প্রেস করে দিয়ে দেবেন, দেখবেন আপনার পূর্বের অবস্থায় চলে আসবে। এখন আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি জাস্ট কোনো এক জায়গায় লিখতেছি। সাপোজ আমি এখান থেকে এই যে এই জায়গাতে লিখতেছি ব্যাংক ফাইনাল অ্যাকাউন্ট, ব্যাংক ফাইনাল অ্যাকাউন্ট, আমি ব্র্যাকেট দিয়ে এই ঘরেই, আমি অন্যখানে যাচ্ছি না, এখানে লিখে দিচ্ছি DECEMBER ডিসেম্বর লিখে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এই ঘরে লিখেছিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সব লেখাটি এখানে দেখাচ্ছে। আমি যদি এরপরের ঘরে যাই এখানে আর দেখাচ্ছে না, তার মানে এই ঘরে কিছু লেখা নেই। আমি যদি এবারে অন্য কিছু লিখি এখানে, সাপোজ এখানে 1 2 3 লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে বাকি যে লেখাগুলো ছিল সেটা দেখাচ্ছে না। আমার এখান থেকে দেখতে পাচ্ছি ডিসেম্বর পর্যন্ত লেখা আছে কিন্তু সেটা হাইড হয়ে আছে। আবার এখানে যা লেখা ছিল সেটা আবার অটোমেটিক্যালি এখানে দেখা পাচ্ছে। তো আমি যদি এই ঘরে থাকা অবস্থায় এরকম দেখি তাহলে মনে রাখবেন, এই ঘর থেকে যদি ফুল কাজ দেখাতে মন চায় বা এখানে যতগুলো লেখা আছে সবগুলোই এই ঘরের ভিতরেই দেখাতে মন চায়, তাহলে সিলেক্ট করার পরে আমি জাস্ট এই ঘরটিতে ক্লিক করে দিচ্ছি অনলি। এরপরে আপনি ফরম্যাট, ফরম্যাট থেকে গিয়ে সেলস, সেলসে যাওয়ার পরে আপনি এখান থেকে অবশ্যই অ্যালাইনমেন্টে গিয়ে জাস্ট রাফ টেক্সে ক্লিক করে দেন, দিয়ে ওকে প্রেস করে দেন। দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক ফাইনাল অ্যাকাউন্ট ডিসেম্বর মাসের যে লেখাটা লিখেছিলাম সেটা চলে এসেছে। এবারে আমি এই ঘরটি বড় করে নিচ্ছি এবং কলামটিও বড় করে নিচ্ছি বোঝানোর জন্য। এবারে ভালো করে দেখেন, এই লেখাটি আমাদের বাম সাইডে আছে এবং উপরের সাইডে আছে। এটার জন্য ফরম্যাট থেকে গিয়ে সেলসে যান, যাওয়ার পরে দেখেন এখানে হরিজেন্টালিভাবে, তার মানে আড়াআড়িভাবে বাম দিকে মাঝখানে ডানের অপশনে বামে আছে। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি জেনারেল, আমি যদি এখান থেকে সেন্টার করে দেই তাহলে আমাদের এই লেখাটি ঠিক এই মিডল বরাবর চলে আসবে। নোট এখানে আপনি মনে রাখবেন, এখানে দেখবেন বাম সাইডে আছে, বাম সাইড থেকে টোটালি আপনি মাঝখানে নিয়ে আসবেন এবং ডানে নিয়ে যাবেন। এটা যদি করতে চান তাহলে হরিজেন্টালি ক্লিক করতে হবে, সেন্টারে অবস্থায় রাখতে গেলে মাঝখানে আসবে। তো আমি সেন্টারে ক্লিক করে ওকে চাপিয়ে দিচ্ছি জাস্ট এতটুকু, ওকে প্রেস করে দিলে দেখতে পাচ্ছি আমার এই ঘরেই আছে, শুধু এটা সেন্টার অবস্থায় আছে। এবারে আমি যদি ফরম্যাট থেকে গিয়ে সেলসে আবারও যাই এবং এখান থেকে ভার্টিক্যাল অবস্থায় উপরে মাঝখানে নিচ, এই জিনিসটাকে বলা হয় ভার্টিক্যাল, আর তাই আপনি এখান থেকে টপ অবস্থায় না রেখে যদি সেন্টারে ক্লিক করে দেন অবশ্যই এটা মিডল পয়েন্টে আসবে। দেখতে পাচ্ছেন এটা মাঝখানে চলে এসেছে। আমি এখন আমার কলামগুলো যত বড় করি না কেন এবং যতই ছোট করি না কেন এটা মিডল পয়েন্টেই থাকবে। তাই আমি বারে বারে মানুষকে সাজেস্ট করি, মানে স্টুডেন্টগুলোতে আমার যেতগুলো স্টুডেন্ট আছে সব স্টুডেন্টদেরকে আমি সাজেস্ট করি যে আপনারা এটা মুখস্থবিদ্যার মতো এটা সেন্টার সেন্টার রাফ টেক্স করে দিবেন। কোনটা? আমি ফরম্যাট থেকে সেলসে যাই এবং এখান থেকে বলেছি যে হরিজেন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার এবং রাফ টেক্সে টিক চিহ্ন।
এরপর আপনি সোজাসুজি বর্ডারে এসে আউটলাইন এবং ইনসাইড করতে পারেন। আশাটা কি বুঝে গেছেন? এবারে আমরা ফরমেট থেকে সেলসেরই ছোট্ট একটি কমান্ড শিখবো, সেটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন হচ্ছে কালার করা। আমি এটা বোঝানোর জন্য সোজা চলে আসছি আমাদের মেনু বারে, এবং এখান থেকে মেনুর যে হেডলাইনটি দেখতে পাচ্ছি, হেডলাইনের পরেই যে মেনুটা দেখতে পাচ্ছি, এই মেনুটাকে সিলেক্ট করে দিলাম এবং ফরমেট থেকে গিয়ে সেলস, সেলস থেকে গিয়ে এখান থেকে বর্ডারে ক্লিক করে থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন, যদি এরকম দেখতে পান, এর পাশেই প্যাটার্ন লেখা আছে। এখান থেকে আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকে প্রেস করে দিবেন এবং ওই কালারটি এখানে চলে আসবে। এবারে যদি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখতে পাচ্ছেন এখান থেকে ফুল ফরম্যাটটি আমার শো করাচ্ছে এবং দেখাচ্ছে। ঠিক এভাবে যদি ক্লোজ করে দেই এবং আগের যে শিটটি আছে ব্যাংক কারেন্ট অ্যাকাউন্টে সেটাতে যদি যাই, দেখতে পাচ্ছেন হুবহু একই। তো এভাবে করে আপনারা এই শিটের কাজগুলো করতে পারবেন। এবার শেষে একটু একটু তো আউট নলেজ দিতেই হয়। যেমন আমি যে কাজগুলো করেছি সেগুলো শর্টকাটে যদি আমি চাই কিছু কিছু কাজ করতে পারবো। যেমন আমি শর্টকাট এবারে ডান সাইডে দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে আমি জাস্ট একটু এক্সাম্পল দিচ্ছি সিলেক্ট করার পরে। আপনি যদি চান এরকম ঘরগুলো আপনি শো করাবেন এই জায়গাতে, তাহলে অবশ্যই এইটুকু জায়গায় সিলেক্ট করার পরে আপনি শর্টকাট দেখতে পাচ্ছেন এখানে এই যে বর্ডার, বর্ডারের কোনায় ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে যেরকম বর্ডার নিতে চান সেরকম বর্ডার নিতে পারেন। তো এখানে লেফট সাইড, রাইট সাইড, বটম, টপ এগুলো সব দেওয়া আছে। আপনি এখান থেকে অল বর্ডারে ক্লিক করে দেবেন, সবগুলো জায়গায় যতটুকু জায়গায় আমরা সিলেক্ট করেছি সেই জায়গাগুলোতে সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে কলাম রোগুলো শো করাবে। স্যাম এই জায়গাগুলোতে যতটুকু জায়গায় সিলেক্ট করবেন, আমি যদি এরকম কালার করতে চাই তাহলে মনে রাখবেন এভাবে সিলেক্ট করে দিবেন প্রথমটি, এবং এখান থেকে যে বালতির মতো করে দেখাচ্ছে এটা, এটাকে বলা হয় ফিল কালার, এবং এই ফিল কালারের আইকনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে কোনো একটি কালার নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানেও আমাদের এরকম কালার ধারণ করেছে। এছাড়া তো আমাদের দেখছি যদি আমাদের এরকম মার্সেল করতে মন চায়, তাহলে তো অবশ্যই সিলেক্ট করার পরে আপনার এখান থেকে মার্সেল আছে, মার্সেল করতে পারেন। এবং আপনি যদি এই লেখাগুলো মাঝখানে নিয়ে আসতে মন চায়, তাহলে তো এখান থেকে সেন্টার আছে। আশাটা কি সব কিছু বুঝে গেছেন? তারপরও যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সেই সাথে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। তো বন্ধুরা, নেক্সট ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।